এটা মূলত আমাদের অনেকটা মানে শখ কিংবা স্বপ্ন পূরণের মতো দিন, রবীন্দ্রনাথের কিংবা সেই বজরার মানে মিশেল করে কিছুটা আধুনিকায়ন এবং হচ্ছে মানে আভিজাত্যর ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি। বজরা নিয়ে যেই মানে যেই সমস্যাগুলো আমরা ফেস করছি মূলত, তো অ্যাকচুয়ালি আমরা যে ভিজুয়ালটা করছি কিংবা আমরা যে বজরার ছবিটা আমরা দেখছি, এই ছবিটা আমরা লোকালদেরকে বুঝাইতে পারিনি, বুঝাইতে পারি নাই নয়তোবা ওনারা বোঝে নাই, এটা হচ্ছে প্রথম সমস্যা। তো ওনারা নর্মালি যে জিনিসটা করে নৌকার হাইটটা নিয়ে ওদের খুব মানে এক ধরনের অ্যালার্জি আছে, যে ওরা কোনোভাবেই নৌকার হাইট বাড়াইতে দিবে না। হাওরে টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে দুইটা ব্রিজ পড়ে এবং আনোয়ারপুর ব্রিজ এবং আরেকটা বড় ব্রিজ আছে, তো অনেক সময় মেঘালয়ের পানির ঢল আসলে এখানে যে জিনিসটা হয় যে ব্রিজের কাছাকাছি পানির লেভেল চলে যায়, তো এই জিনিসটার কারণে ওরা হচ্ছে বোটের হাইট এখানে বাড়ানোটা একটু ডিফিকাল্ট। বজরার ভিতরে 5 ফুট 10 ইঞ্চি হাঁটার রাস্তা আছে, বজরার ভিতরে 6টা কেবিন আছে, সেই 6টা কেবিনের মধ্যে প্রত্যেকটা 3 জন করে 18 জন থাকার মতো ক্যাপাসিটি আছে। আর আমার সামনে দুটো লাউঞ্জ স্পেস আছে, যে স্পেসটা হচ্ছে ডাইনিং ড্রয়িং কিংবা বসে আড্ডা মারার জন্য এই স্পেসটা ইউজ করা যাবে। মোস্ট অফ দেম হচ্ছে আনএডুকেটেড পার্সন, হয় এরা মাঝি নয়তোবা এরা যারা মিস্ত্রি, এরা এদের কারো কোনো মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, বাট তারা স্বশিক্ষিত, তারা যে জিনিসটা বছর বছর যাবৎ করে এসেছেন ওই জিনিসটাকেই তারা কাইন্ড অফ মানে বাইবেল কিংবা বেদবাক্য ধরে নিচ্ছেন আর কি। তো এই জিনিসটার থেকে বের হইতে কিংবা এই জিনিসটা থেকে ওদেরকে বের করতে আমাদের বেশ বেগ পাইতে হয়েছে। একটা বোটে কেবিন সিস্টেম থাকতে পারে, একটা বোটে আমার ওয়াশরুম থাকতে পারে, বেসিক ফ্যাসিলিটিগুলো দিয়েও আমার বোট যে রান করা যেতে পারে, এই জিনিসটা বুঝাইতে আমরা মূলত মেইন ডিফিকাল্টিটা ফেস করছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝি কিংবা মিস্ত্রি তাদের ভিজুয়াল আমরা দিতে পারছি বলে বজরা এখন এই অবস্থায় আছে। Thank you.